টাঙ্গাইল ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল ৪ জনের, আহত হয়েছেন আরও ৫ জন। ফায়ার সার্ভিস জানায়, উত্তরবঙ্গ থেকে ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকায় আসছিল। ভোরে টাঙ্গাইলের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয় পিকআপটি। ঘটনাস্থলে মারা যান পিকআপের চালক ও হেলপার। পরে মরদেহ উদ্ধার করে পাঠানো হয় বঙ্গবন্ধু সেতু থানায়। নিহত শিপন আলীর বাড়ি কুষ্টিয়া সদরে। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। গাজীপুরের কালীগঞ্জে বাস চাপায় প্রাণ গেছে অটোরিকশার চালক ও এক যাত্রীর। বেলা 11:30টার দিকে কালীগঞ্জের নলছটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক। হাসপাতালে নেওয়া হলে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।